পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আজ যখন এতদিন পরে বাড়িতে এসেছো, তুমি শুধু আমাকে সময় দেবে, বুঝতে পেরেছো? আর এতদিন পরে যখন এসেছো, তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। দেখো খুব টায়ার্ড লাগছে, রাতও তো হয়েছে, চলো আমরা চলো আমরা ঘুমিয়ে পড়ি। এসো 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 এসো। যে মানুষটাকে আমি এত ভালোবাসি, সে আজ আমার এত কাছে থেকেও আমার পাশে নেই, অন্য কারোর কাছে আছে। এটা তো আমি কিছুতেই সহ্য করতে পারছি না। সূর্য, তুমি তো দিব্যি বউয়ের পাশে আছো, নিশ্চিন্তে ঘুমোচ্ছ, আমি আমি আমার মনের জ্বালায় মরছি। কেন যে আমি যন্ত্রণার মধ্যে পড়তে গেলাম। দেখো সূর্য, পলাকে কষ্ট দেব বলে আমিও কিন্তু এই ভালোবাসাটায় জড়াইনি, হয়ে গেছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার মধ্যে একটা গিল্ট ফিলিং কাজ করছে, একটা অপরাধ বোধ আমাকে ভেতর থেকে পুরো শেষ করে দিচ্ছে। কি করব? দিদি, এত রাতে পলা দিদির ঘরের বাইরে কি করছো? গৌরী, মানে আমার সাথে একটু পলার দরকার ছিল, তাই আর কি। ওরা তো বোধহয় এখন শুয়ে পড়েছে, এখন ডেকো না, যা বলার কাল বলো। বুঝতেই তো পারছো, ওরা স্বামী স্ত্রী একসঙ্গে আছে, তার উপর সূর্য দাদা কতদিন পর ফিরলো বলো তো। ওদের মধ্যে কত কথা থাকবে, কত মান অভিমান থাকবে, এই সময়টা ওদের নিজস্ব সময়। মুক্তা দিদি, এখন ওদের বিরক্ত করা ঠিক হবে না। সত্যি তো ওরা স্বামী স্ত্রী, আমি কে? তৃতীয় ব্যক্তি ছাড়া তোর কিচ্ছু নই আমি, কোনো অধিকারই নেই আমার সূর্যের ওপর। ওদের একান্ত সময়ে আমি ওদের বিরক্ত করব না, কিছুতেই না। কি হলো? মুক্তা দিদিকে কেন জানি না একটু অন্যরকম লাগলো। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।